মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা হচ্ছে কি, আমার দুই উপজেলা, এর মধ্যে একটি উপজেলায় আমার ডাক্তার দরকার হচ্ছে কি 23 জন, আসেন হচ্ছে কি মাত্র 8 জন, পাশের উপজেলার অবস্থা প্রায় সেম। আর আমার প্রশ্ন হচ্ছে কি, আমার শয্যা উন্নীতকরণের দরকার নাই, আপনারা পারলে দিয়েন, কিন্তু যেটা আছে এইটাতেই কিছু ডাক্তার দিয়ে, ওটিও নাই, যেখানে এক্সরে মেশিনও নাই, টেকনিশিয়ানও নাই। এখন আমার হসপিটালগুলোতে গেলেই রেফার করে দেয়, বলে ঢাকা চলে যান নাহলে সিলেট চলে যান, তো শুধু রেফারেল সেন্টার হিসাবে আমার হসপিটালটা ব্যবহৃত হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যারা একেবারে বাজে অবস্থা বা আমরা যারা একটু মানে আপনাদের কাছে পৌঁছাতে পারি না? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আজকে সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি 6 তারিখে সিলেট যাব, তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা ওটি নষ্ট কিংবা কি কি নাই, কি কি কাজ সেই জিনিসগুনা। আমি হয়তো কাল আমি আমার কাছে এটা আসবে, আসলে পরে আমি দেখব আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায়, কারণ 6 তারিখে আমি হবিগঞ্জের সিভিল সার্জনকেও ডাকছি, ওনাদের সঙ্গে কথা বলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সাজ্জাদুল হাসান নেত্রকোনা চার, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার।